জামাই ষষ্ঠী, বাঙালির বারো মাসের তেরো পার্বণের এক পার্বণ। বছরভর যেমনই যাক, এই দিনটায় শ্বশুরবাড়িতে জামাই আদরের গ্যারান্টি। আগেকার দিনে শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠী হতো ধুমধাম করে। সময় থাকতে থাকতে শ্বশুররা আসতেন জামাই বাড়িতে, নিমন্ত্রণ করে যেতেন। তারপর থেকেই প্রস্তুতি শুরু হতো জামাইদের। সাধারণ থেকে সেলিব্রিটি, প্রস্তুতি ছিল একই রকম। জামাই ষষ্ঠী তো আগে খুব ব্যাপকভাবে হতো, পঞ্চব্যঞ্জন আর কি বলবো, মানে তেলকই থেকে শুরু করে চিংড়ি মাছ থেকে শুরু করে চিতল মাছ, ডিম ভরা ইলিশ মাছ, চার পাঁচ রকম মাছ হতো, খাসির মাংস হতো, দই চাটনি মিষ্টি। তারপর জামাই বাবাজি সুন্দর ফিনফিনে ধুতি পরে আসতেন, গিলে করা পাঞ্জাবি, তাকে ভালো উপহারও দেওয়া হতো। তারপর বিশেষ দিনটিতে কুচিয়ে ধুতি পরে সপরিবারে রওনা, জামাই ষষ্ঠী পালন। আমাদের জেনারেশন অবধিও সেই আনন্দটা পেয়েছি। আমার শ্বশুরবাড়ি ছিল খড়গপুরে, আমি আগের দিন বা দরকার হলে তারও আগের দিন চলে যেতাম ট্রেনে করে। তখন রাস্তা এত ভালো হয়নি, আমাদের ট্রেনে যাতায়াতই বেশি ছিল। খালি আমাদের সময় যেটা পরিবর্তন হয়েছিল, থাকাটা কোনো কারণে চার পাঁচ দিন হলে ওই খাসির মাংসটা আস্তে আস্তে কমতে কমতে মাছ তারপর পুঁই শাকে চলে আসছিলো আর কি। ওই জন্য থাকাটাকে বেশি আর ইলংগেট করতাম না। এখন বদলে গেছে সময়, সময় দৌড়চ্ছে নাকে মুখে গুজে দৌড় দৌড়। সময়ের দাবি মেনে নিজেকে ভেঙে চুড়ে নিয়েছে বাঙালির এই পার্বণ। জামাই এখন মহার্ঘ, সময় আরও মহার্ঘ, তাই জামাই ষষ্ঠী এখন সারা মাস চুড়ে। যেদিন নাগালে পাওয়া যাবে জামাই বাবা জীবনকে, সেদিনই ষষ্ঠী, সেদিনই স্বস্তি। বদল এসেছে খাওয়া দাওয়াতেও, জেঠ যুগে কে আর এত হ্যাপা পোয়ায়, ফেলো করি মাখো তেল, রেস্তোরাঁতেই এখন জামাই ষষ্ঠীর আয়োজন, পয়সা ফেললেই পঞ্চব্যঞ্জনের সমারোহ। মনোজিৎ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।